ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সফলভোগী জাইল্লার মাঝে বিকল্প কর্মসূচির সৃষ্টির লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলার প্রান্তিক জাইল্লার মাঝে সুলভ গরু বিতরণ করা হয়। ডিসেম্বরের 7 তারিখ বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ড উপজেলা ছাত্রত উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি আসিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নব বিবি জলি। এই সময় প্রধান অতিথি হয়ে ধারাবাহিকতায় প্রত্যেক প্রতিনিয়ত কিন্তু আমরা নতুন কোনো না কোনো স্কিম সরকার এটা ইন্ট্রোডিউস করতেছে। তো দেখা যাচ্ছে যে আগে একটা সময় ছিল যে জেলেরা বিভিন্ন কারণে বিভিন্ন সময় সমুদ্রে যেতে পারতো না, মাছ ধরতে পারতো না, ফলে তাদের পরিবার চালাতে কষ্ট হতো। তো সরকার তখন একটা উদ্যোগ নিল যে তাদেরকে আপনার বিভিন্ন সহায়তা প্রদান করা, অর্থাৎ চাল গম এইসব সহায়তা প্রদান করার উদ্যোগ নিল। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা তারা হচ্ছে সাময়িকভাবে উপকৃত হচ্ছে, কিন্তু যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি সেই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা হচ্ছিল না। পরবর্তীতে সরকার একটা ইন্ট্রোডিউস করলো যে আমরা যদি তাদেরকে এমন একটা স্কিম দিতে হবে যেন তারা দীর্ঘমেয়াদী উপকৃত হয়, যার ধারাবাহিকতায় তাদেরকে এই আজকে বকনা বাছুর গুলো দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাঙালি বীর বাঙালি বাংলার স্বপ্নদ্রষ্টা, তারই সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী, যার বঙ্গ জাতির পিতার যোগ্য উত্তরস্বরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন এই সোনার বাংলাকে বাস্তবায়নের লক্ষ্যে। তারই ধারাবাহিকতায় এই যে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিচ্ছেন, তারই একটি নির্দেশনা হচ্ছে এই যে আজকে আমাদের জেলে সম্প্রদায়ের ভাইদের মাঝে এই বাছুর বিতরণ। উপজেলা মৎস্য কর্মকর্তা কামালউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এর বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তাহমিন আরজু, কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সমবায় কর্মকর্তা আব্দুল শহীদ ভূঁইয়া এবং জেলে সর্দার হরিলাল। জেলেদেরকে পুনর্বাসনের জন্য তাদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য মৎস্য বিভাগ কর্তৃক সেটি বাস্তবায়িত হচ্ছে, যে বাছুর আগেও দেওয়া হয়েছে আজকেও দেওয়া হচ্ছে। আমি শুধু এইটুকুই বলবো যে উদ্দেশ্যে এগুলো দেওয়া হচ্ছে সেগুলো তা যেন সফল হয়, জেলেরা যেন যত্নের সাথে এগুলো লালন পালন করে নিজেদের আত্মকর্মসংস্থান তৈরি করে। অলরেডি স্যার এই গরুগুলো বাচ্চা দিয়েছে অনেকে, স্যার এই গরুগুলো সুন্দরভাবে তারা লালন পালন করে। আমরা মনে করি এই গরুগুলো তাদের সম্পদ, এই গরু স্যার যেগুলো আমরা দিয়েছি এখন প্রায় একটা গরুর দাম প্রায় স্যার 80 থেকে 1 লাখ টাকার মতো হচ্ছে স্যার এগুলো। তাদেরকে এই যে বকনা বাছুর প্রদান, আমি মনে করি এটা একটা সাস্টেনেবল প্রকল্প হিসাবে রান করছে। অনেক প্রকল্পের সময় এই অবৈধ জনগোষ্ঠীরা আলোর মুখ দেখে নেয়, কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এই বকনা বাছুর প্রদানের মাধ্যমে এদের উন্নয়ন ঘটছে। সি প্লাস চট্টগ্রাম।